কারাগারের ভেতর ঐশি কাঁদছে অঝোর ধারাই, তার কান্না থামানো যাচ্ছে না। পুলিশ ইন্সপেক্টর তনয়া মা বাবাকে খুন করার পর এই প্রথম তাকে কাঁদতে দেখা গেল। কাশিম মহিলা কেন্দ্রীয় কারাগারে নির্ভরযোগ্য দুপুর 1:30টার দিকে তার জন্য খাবার নিয়ে গেলে মহিলা কারারক্ষী তাকে কাঁদতে দেখেন। শত চেষ্টা করেও তার কান্নার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে মা বাবাকে হত্যা এবং একমাত্র ছোট ভাইয়ের জীবনে বিপর্যয় আনার কারণে সে কান্নাকাটি করছে। এতদিন ঐশী খুব একটা কারো সাথে কথা বলতো না, শুধু ফেলফেল চোখে একদিকে তাকিয়ে থাকে। 2013 সালের 16 আগস্ট চেতনানাশক ওষুধ খাইয়ে বাবা পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমানকে খুন করে ঐশী। এরপর ছোট ভাইকে নিয়ে পল্টন থানায় আত্মসমর্পণ করে। এই ঘটনায় তার চাচা মশিউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত ভার অর্পিত হয় গোয়েন্দা পুলিশের উপর। রিমান্ডে থাকা অবস্থায় ঐশী নানা আজগুবি গল্প ফাঁদলেও গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে ঐশী নিজ হাতে বাবা মাকে খুন করার কথা স্বীকার করে এবং আদালতে 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত ঐশীর বন্ধু জনিকে বেকসুর খালাস দেয়, অপর বন্ধু রনিকে 2 বছরের কারাদণ্ড এবং ঐশীকে ফাঁসির আদেশ দেয়। সেই থেকে ঐশী কারান্তরীণ। ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার ও সতর্ক হওয়ার সুযোগ করে দিন। আর এমন অজানা আরো তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।